সমস্যাটা আমাদের মেনলি যেটা আছে, আমরা সিজনের প্রথম থেকেই অ্যাকচুয়াল কিছু কিছু যেটা আমাদের সারা রাজ্যব্যাপী যে আলুগুলো উৎপাদন হয় এবং যেটা লোডিং হয়, সেই লোডিংয়ের অনুন্নত যে আলুগুলো, সেই আলুগুলো বরাবরই আমরা বহিররাজ্যে পাঠিয়ে আসি। কিন্তু বেশ কিছুদিন আগে দেখলাম সরকার বহিররাজ্যে যাওয়া নিষেধ করেছেন। ওনারা ভাবছেন আলু হয়তো কম আছে, সেই কারণে ওনারা বহিররাজ্যে যাওয়া নিষেধ করেছেন। এখন সেটা আপাতত সেটাই বহাল আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যাতে ওই আলুগুলো বহিররাজ্যে যেতে পারে, নাহলে আমরা আমাদের তো ব্যবসা করতে পারছি না, আলুগুলো স্টোর থেকে নামাতে পারছি না। তো সেইটাই আমাদের সমস্যা সমাধানের জন্য আমরা এসেছি। এখনও পর্যন্ত যেটা আছে তাতে বাইরে পাঠানো যাবে না ওনাদের। কিন্তু আমরা আমাদেরগুলো সমস্যা যেগুলো হয়েছে, যে বাইরে পাঠানো কোন কোন আলুগুলো অনুপযুক্ত, কোন কোন আলুগুলো বাইরে এখানে আমাদের কলকাতা বা বিভিন্ন বাজারে চলে না, সেই সেই আলুগুলো বাইরে পাঠাতে হবে। বাইরে পাঠাতে না দিলে, না হলে আমাদের যে পয়সা কড়িগুলো পড়ে রয়েছে সেগুলো আসবে না। ওনারা সবটা শুনেছেন। ভিন রাজ্যে আলু পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। প্রতিবাদে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। সোমবার মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসেন তারা, তবে বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠকের পরও নিজেদের অবস্থানে অনড় তারা। ফলস্বরূপ মঙ্গলবার থেকে বাজারে আলুর ঘাটতি রয়েছে, দামও বেড়েছে। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে খোলা বাজারে একদিনেই কেজি প্রতি আলুর দাম বেড়েছে 2 টাকা, ফলে 42 টাকা দরে বিক্রি হচ্ছে আলু। এরই মধ্যে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানালেন, রাজ্যের সুফল বাংলার স্টলগুলি থেকে কেজি প্রতি 26 টাকায় বিক্রি করা হচ্ছে আলু। অসাধু আলু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী। এই সংকটের নেপথ্যে সিপিএম এর উস্কানি এবং বিজেপির ষড়যন্ত্র দেখছেন মন্ত্রী। আপনারা জানেন যে কলকাতা সহ সারা রাজ্যে সুফল বাংলা প্রায় 600টি কাউন্টার থেকে আমরা কলকাতায় 26 টাকা কেজি দরে, জেলাগুলোতে আমরা 25 টাকা কেজি দরে সাপ্লাই দিচ্ছি। এবং পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা জানেন যে আমরা আরো আলুর যোগান যাতে ঠিক থাকে, দামটা যাতে আরো নিয়ন্ত্রণে হয়, আমাদের দপ্তর এবং জেলার ডিএমরা সক্রিয় এবং আমরা রাজ্যের এই আলুর যোগানকে আমরা যোগান দেবো, মানুষ যাতে সস্তায় পায়। কর্মবিরতী, ধর্মঘট, এগুলো সিপিএমের রাজত্বেই মানায় এবং সিপিএমেরই এটা করে থাকে। আমাদের আশঙ্কা যে প্রগতিশীল আলু ব্যবসায়ীর মধ্যে কিছু সিপিএম এর ইন্ধন এবং সিপিএম এর কিছু নেতা এটা রাজ্যকে বিপাকে ফেলার জন্য আলু কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে তারা দাম বাড়িয়ে রাজ্যের মানুষকে বিপাকে ফেলতে চাইছে এবং রাজ্যকে অবলম্বন করতে চাইছে। আবার আর একদিকে বিজেপি তারা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে তারা বাংলাদেশে আলু সাপ্লাই করে এ রাজ্যকে একটা কৃষি বিপণন মন্ত্রী জানান, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 40 জন ব্যবসায়ী বেআইনিভাবে হিমঘরে আলু মজুত রেখে কর্মবিরতি করে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে। এ জিনিস বরদাস্ত করা হবে না, এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। একই সঙ্গে আগামী 2 দিনের মধ্যে আলুর দাম নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন বেচারাম মান্না। যাতে কেউ ফটকাবাজি করে আলুর দাম বেশি না। দেখুন, আমরা বারবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রথম তিনি আমাদের সেপ্টেম্বর মাসে টাস্কফোর্সের বৈঠকে ছিলেন, পরপর 4টি টাস্কফোর্সের বৈঠক হয়েছিল মুখ্য সচিবের নেতৃত্বে। সেখানে বারেবারে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির লোকেরা বলেছিলেন যে আড়তদার থেকে 26 টাকা কেজি দরে পাইকারি বিক্রি করবে, যেটা কলকাতার বাজারে 30 টাকা হবে এবং জেলাগুলোতে 28 থেকে 29 টাকা থাকবে। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি। কলকাতায় খুচরো ব্যবসাদারদের আমরা বলবো যে কেন এত টাকা বিক্রি করছেন, আপনারা তো এই দরে কিনে এনেছেন, কিন্তু সেই চালানো দিতে পারেনি। এবং আড়ত থেকে যারা পাইকারি রেটে কেনে তাদের তালিকা এবং ফোন নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেটা দিতে পারেনি। তারা রাজ্য সরকারকে কোনো সহযোগিতা করেনি প্রতিশ্রুতি দিয়ে, উপরন্তু রাজ্য সরকারকে এই কর্মবিরতি এবং বন্ধের নামে একটা বিপাকে ফেলতে চাইছে। এদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি 40 জন হিমঘর এবং বড় ব্যবসায়ী তারা এইভাবে মজুদ রেখে সরকারকে বিপাকে ফেলতে চাইছে এবং কর্মবিরতি করছে। রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং কড়া
জানা গিয়েছে চলতি বছরে রাজ্যে মোট 58,08,400 মেট্রিক টন উৎপাদিত হয়েছে আলু। রাজ্যে প্রতিদিন 18,000 মেট্রিক টন আলু খরচ হয়। কলকাতায় প্রয়োজন হয় 5,000 মেট্রিক টন আলু। এর মধ্যে গত 3রা সেপ্টেম্বর থেকে 2রা ডিসেম্বরের মধ্যে রাজ্য থেকে 8,43,294 মেট্রিক টন আলু বাইরে পাঠিয়েছেন ব্যবসায়ীরা। এরপরে আলুর দাম নিয়ন্ত্রণের রপ্তানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। প্রতিবাদে কর্মবিরতিতে নেমেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। জটকাটাতে সোমবার খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক ডাকেন। সেখানে দীর্ঘ আলোচনাতেও সমাধান সূত্র মেলেনি। ব্যবসায়ীদের দাবি, হিমঘরে যে পরিমাণ আলু মজুত আছে তার মধ্যে প্রায় 2,50,000 মেট্রিক টন আলু বাড়তি, যা ভিন রাজ্যে তারা পাঠাতে চাইছেন। যদিও মুখ্যমন্ত্রী মঙ্গলবারও বিধানসভায় জানিয়েছেন রাজ্যের চাহিদা আগে মেটাতে হবে। তার দপ্তরকে আড়ালে রেখেই ভিন রাজ্যে আলু রফতানির যে অভিযোগ উঠেছিল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে, এই জিনিস বরদাস্ত করা হবে না। যদিও এসবের মাঝে এবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষে বিঁধতে ছাড়লেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার কনস্টিটিউয়েন্সির এসপি আমরা ভাই করেছি, ও পরশুদিন রাতে 50টা আলুর গাড়ি পাস করিয়েছে মাথা কিছু 50,000 করে টাকা, আর আপনি এভাবে আলু আটকাতে পারেন। আসল কথা, যারা সরকার চালাচ্ছেন তারা কৃষি সম্পর্কে, মাঠ সম্পর্কে, আনাজ সম্পর্কে, ধান সম্পর্কে তাদের এই বাস্তব জ্ঞান না থাকার জন্য কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর, আরামবাগ থেকে বিষ্ণুপুর, বর্ধমান থেকে সিঙ্গুর আলু চাষিরা তারা এবং আলুর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী, পাঞ্জাব থেকে আলু বীজ আপনি এখনও আলুর বীজ এখানে করতে পারলেন না, পাঞ্জাবের আলুর বীজ এত দামে বিক্রি হচ্ছে, মোদিজির ভর্তুকি দেওয়া সার আজকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, আপনি এই কালোবাজারি উঠতে পারছেন না। এসবের মাঝেই দুপক্ষই পরস্পরের দাবিতে অনড় থাকায় আলুর যোগান এবং দাম নিয়ে জটিলতা আরও বাড়ছে। সৌভিক সান্যাল রিপোর্ট, সময় কলকাতা।